ম্যানমেড ফাইবার আলোচনা শুরু করার আগে তোমাদের থেকে জানতে চাই, তোমরা ন্যাচারাল ফাইবার পড়ছো, ওয়ান ওয়ান অথবা ওয়ান টু, যে কোনো একটাতে পড়ছো, এনটিএফ পড়ছো না? ওয়ান ওয়ানে পড়ছো? আচ্ছা, তো এনটিএফ সম্পর্কে তোমাদের নিশ্চয়ই ধারণা আছে, তাহলে আমি ধরে নিলাম যে তোমাদের ধারণা আছে। তার আগে যদি একটু আসি যে ফাইবারের ডেফিনেশনটা কি, ফাইবারের ডেফিনেশন কি আমরা জানি কিনা, যেহেতু তোমরা এনটিএফ পড়ছো, ধরে নিলাম যে তোমরা ফাইবারের ডেফিনেশনও জানো। যদি আমি জিজ্ঞেস করলে এখন অনেকেই কিন্তু বলতে পারবো না যে ফাইবারের ডেফিনেশনটা কি। ফাইবারের ডেফিনেশন, ন্যাচারাল ফাইবারের ডেফিনেশন, ম্যানমেড ফাইবারের ডেফিনেশন, দুইটার পার্থক্য, এগুলো তোমার এসডব্লিউ, ঠিক আছে? কি কি বললাম তাহলে? ফাইবারের ডেফিনেশন, যেহেতু তুমি ওয়ান 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 টুতে পড়ছো, আমি রিপিট করতেছি। ন্যাচারাল টেক্সটাইল ফাইবারের ডেফিনেশন, ম্যানমেড টেক্সটাইল ফাইবারের ডেফিনেশন, এটা আমি এখন আলোচনা করব, দুইটার পার্থক্য। হ্যাঁ, দুইটার পার্থক্য, এগুলো তুমি নিজে থেকে একটু রেডি করে নিবা, যেহেতু এনটিএফ পড়ছো, এতে আশা করি খুব বেশি একটা সমস্যা হবে না। তো আমি এখন সরাসরি ম্যানমেড ফাইবারের ডেফিনিশনের মধ্যে চলে যাচ্ছি। আমরা আমার এখানে আমি আমার টপিকগুলোকে বেশ কিছু মডিউলে ভাগ করছি। তো আমাদের প্রথম মডিউলটা হচ্ছে বেসিক কনসেপ্ট অফ, বেসিক কনসেপ্ট অফ ম্যানমেড টেক্সটাইল ফাইবার, ঠিক আছে? এটা হচ্ছে মডিউল নাম্বার ওয়ান, ঠিক আছে, বা চ্যাপ্টার ওয়ান বলতে পারো আর কি, ঠিক আছে? তো আমি ম্যানমেড ফাইবারের ডেফিনিশনটা একটু লেখার চেষ্টা করতেছি। আমি ইন্ট্রোডাকশন লিখলাম আর কি, কারণ সরাসরি ডেফিনিশনটা আমরা আরো কিছু কথাবার্তা বলবো, ঠিক আছে? আমার লেখা এমনিতে সুন্দর, তবে কেন জানি ছেলেরা বুঝে না, আমি বলে দিচ্ছি মুখে। হ্যাঁ, আমি দুটা সেন্টেন্স দেখলাম, দুটা সেন্টেন্সে মোটামুটি ম্যানমেড ফাইবারের ডেফিনেশনটা কাভার হয়ে যাবে। মোটামুটি না বলে আমি আরেকটা শব্দ বলতে পারি, সেটা হচ্ছে প্রায় সবটুকুই কাভার হয়ে যাবে তোমাদের, আশা করি আর বেশি কসরত করা লাগবে না, মানে কষ্ট করা লাগবে না। হ্যাঁ, তা আমি কি লিখলাম, এ ফাইবার দ্যাট ডাজ নট অকার ইন নেচার, অল দো, যদিও দ্য ম্যাটেরিয়াল অফ হুইচ ইট ইজ কম্পোজড মে অকার ন্যাচারালি, ঠিক আছে? আর দুই নম্বর সেন্টেন্সে লিখলাম, দ্য ফাইবার ফর্মিং সাবস্টেন্স হ্যাজ টু বি ম্যানুফ্যাকচার্ড কেমিক্যালি, দ্যাটস ওয়াই দিস ফাইবার্স আর অলসো নোন অ্যাজ কেমিক্যাল ফাইবার। আমি যেহেতু এখানে দিস দিলাম, এখানে বলি কেমিক্যাল ফাইবার আর ম্যানুফ্যাকচার ফাইবার। তাহলে ম্যানমেড টেক্সটাইল ফাইবার গুলোকে অন্য দুইটা নামেও আমরা চিনবো, এবং ইনফ্যাক্ট অন্য দুইটা নামে কিন্তু প্রশ্ন আসতে পারে। তোমরা ধরো, আমি যদি শুধু ম্যানমেড ফাইবার নিয়ে সব ধরনের কথাবার্তা বলে ফেলতাম, এটার আর বাকি দুইটা নাম যদি ইন্ট্রোডিউস না করতাম, তাহলে যেটা হয়তো প্রশ্নে যদি ম্যানুফ্যাকচার্ড ফাইবারের ডেফিনেশন আসতো, তখন তুমি হয়তো কনফিউজ হইতা। যদি কেমিক্যাল ফাইবারের ডেফিনেশন আসতো, তাহলে তুমি হয়তো কনফিউজ হইতে। তাহলে আমরা শুধুমাত্র এটাকে ম্যানমেড ফাইবার নামে তো গ্লোবালি চেনা হয়, তাছাড়াও আরো দুইটা নামে চেনা হয়, সেটা হচ্ছে কেমিক্যাল ফাইবার আর হচ্ছে ম্যানুফ্যাকচার্ড ফাইবার, ঠিক আছে? তাহলে আসো আমরা একটু ফার্দার এক্সপ্লেনেশনে যাই। এই দুইটা সেন্টেন্স নিয়ে অনেক ধরনের কথাবার্তা, অনেকগুলো লম্বা কথাবার্তা বলার সুযোগ আছে, তো আমরা একটু কথাবার্তাগুলো বলার চেষ্টা করি। দেখো, আমি যদি এটার একদম আবিধানিক অনুবাদ করি, তাহলে কি হবে, এ ফাইবার দ্যাট ডাজ নট অকার ইন নেচার, অর্থাৎ এমন একটা ফাইবার যে ফাইবারটা প্রকৃতিতে পাওয়া যায় না, অল দো, যদিও দ্য ম্যাটেরিয়াল অফ হুইচ ইট ইজ কম্পোজ, যদিও যে ম্যাটেরিয়াল, অর্থাৎ যে বস্তু থেকে এটাকে বানানো হবে বা তৈরি করা হবে, সেটা প্রকৃতিতে থাকতে পারে, এরকমই তো বোঝা যায় নাকি, ঠিক না? এখন দেখো, এখানে অনেক লম্বা কথাবার্তা আছে। আমি বললাম যে এমন একটা ফাইবার যেটা প্রকৃতিতে পাওয়া যায় না, আবার বললাম কি, যদিও যে বস্তু থেকে ফাইবারটা বানানো হবে, সেটা প্রকৃতিতে পাওয়া যাইতেও পারে। তো যাইতেও পারে মানে নাও যাইতে পারে, সেটা এমন না। এই সেন্টেন্সটার ভিতরে মে অকার ন্যাচারালি, এটা বলতে বোঝাচ্ছে পাওয়া যেতে পারে, তাই তো? তো পাওয়া নাও তো যেতে পারে, এই বাক্যটা তো বলতেছে না যে পাওয়া যাবে না, এই বাক্যটা কি বলতেছে যে পাওয়া যাবে, ন্যাচারালি পাওয়া যাবে, আবার ন্যাচারালি পাওয়া নাও যেতে পারে, অর্থাৎ এটা তোমার কথার ভিতরে কথা। তো আমরা যদি এখানে একটা অর নট লাগাই দিই, তাহলে কমপ্লিট হয়ে যাবে, অর নট, পাওয়া যেতেও পারে নাও যেতে পারে, ঠিক আছে? তাহলে দুইটা সেন্টেন্স বোঝা গেছে কিনা? আচ্ছা, প্রথম সেন্টেন্সটা বললাম, প্রথম সেন্টেন্সটা বোঝা গেছে, তাই না? দ্বিতীয় সেন্টেন্সটা দেখো কি বললাম, যে দ্য ফাইবার ফর্মিং সাবস্টেন্স হ্যাজ টু বি ম্যানুফ্যাকচার্ড, হ্যাজ টু বি ম্যানুফ্যাকচার্ড কেমিক্যালি, তাই তো? হ্যাজ টু বি ম্যানুফ্যাকচার্ড কেমিক্যালি, দ্যাটস ওয়াই দিস ফাইবার্স আর অলসো নোন অ্যাজ কেমিক্যাল ফাইবার্স অর মেকানিক্যাল ফাইবার্স। তাহলে এখানে আমি আবার বলতেছি যে ফাইবার ফর্মিং সাবস্টেন্স, ফাইবার ফর্মিং সাবস্টেন্স বলতে ওই যে দ্য ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়ালটার কথা বলতেছি। প্রথম সেন্টেন্সে যে দ্য ম্যাটেরিয়াল বললাম না, এই ম্যাটেরিয়ালটাকে আমি দ্বিতীয় সেন্টেন্সে বলতেছি কি, ফাইবার ফর্মিং
সাবস্টেন্স একই জিনিস, ফাইবার ফর্মিং সাবস্টেন্স থেকে কি করা লাগবে, ম্যানুফ্যাকচার করা লাগবে কেমিক্যালি। এই জন্য এটাকে ধরো ফার ইস্টার্ন যে কান্ট্রিগুলো আছে, ধরো চীন, জাপান, তাইওয়ান, সিঙ্গাপুর, এই সমস্ত এলাকায় এদেরকে বলা হয়েছে কেমিক্যাল ফাইবার, আর ইউরোপ আমেরিকাতে বলা হয় ম্যানুফ্যাকচার ফাইবার। ম্যানমেড ফাইবার তো বলা হয়, তার পাশাপাশি কেমিক্যাল ফাইবারও বলা হয় এবং ম্যানুফ্যাকচার ফাইবারও কিন্তু বলা হয়। তাহলে এখানে আসলে তো এই সেন্টেন্সটা আমি বললাম যে এটা প্রকৃতিতে পাওয়া যায় না। তোমরা দেখো প্রথম যে অংশটুকু আর কমার পরের অংশটুকু কিন্তু তুমি যদি একটু স্বাভাবিকভাবে মিলাও বা আমভাবে মিলে মানে খোলাভাবে মিলাও, তাহলে দেখবা যে দুইটা সেন্টেন্স কিন্তু কন্ট্রাডিক্টরি। আমি বললাম যে প্রকৃতিতে পাওয়া যায় না, আবার বললাম যে প্রকৃতিতে থাকতেও পারে, বুঝছো কিনা নাকি বুঝো নাই? প্রথম সেন্টেন্সে বললাম যে প্রকৃতিতে পাওয়া যায় না, প্রকৃতিতে পাওয়া যায় না, এরপর বললাম যদিও এটা ম্যাটেরিয়ালটা প্রকৃতিতে পাওয়া যেতে পারে, তার মানে আমি বুঝলাম যে ফাইবারটা প্রকৃতিতে পাওয়া যায় না, মোস্ট ইম্পর্টেন্টলি ফাইবারটা ফাইবার ফর্মে পাওয়া যায় না, কথা বুঝছো কিনা? এখানে কিন্তু ন্যাচারাল টেক্সটাইল ফাইবার আর ম্যানমেড টেক্সটাইল ফাইবারের মধ্যে বেসিক পার্থক্যটা, ন্যাচারাল টেক্সটাইল ফাইবারটা হচ্ছে প্রকৃতিতে কিন্তু আমরা ফাইবার হিসেবে পাই, কিন্তু ম্যানমেড টেক্সটাইল ফাইবারের র ম্যাটেরিয়ালসটা আমি প্রকৃতিতে পাইতে পারি, তবে সেটা ফাইবার ফর্মে না, বুঝতে পারছো? এখানে আমি বললাম যে কেমিক্যালি এটাকে ম্যানুফ্যাকচার করা লাগে, ফর এক্সাম্পল আমরা তো ধরো বিভিন্ন মেথড আমরা জানবো সামনে, তো আমরা যে ন্যাচারাল টেক্সটাইল ফাইবার করছি, ন্যাচারাল টেক্সটাইল ফাইবারের সাথেও তো বিভিন্ন মেকানিক্যাল অপারেশন জড়িত, জড়িত না? আমরা যখন ন্যাচারাল টেক্সটাইল ফাইবারকে ইয়ার্ন হিসেবে প্রডিউস করি, তখন আমাদের কি বিশাল একটা মেকানিক্যাল প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া লাগে না, নাকি পড়ো নাই এখনো, তাই না? ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং ওয়ান তো এখনো পড়ো নাই, আর তোমরা ওই যে শর্ট স্টেবল, ইয়ার্নেরা শর্ট স্টেবল পড়বা, তোমরা পড়বা ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং ওয়ান, এখনো যেহেতু পড়ো না তাহলে জানবো না। এমনিতে এমনিতে খোলা কনসেপ্টে চিন্তা করো, আমরা যে ফাইবারটা প্রকৃতিতে পাচ্ছি, ফাইবারটা থেকে আমরা সুতা বানাচ্ছি না ইয়ার্ন বানাচ্ছি, ইয়ার্নটা বানানোর জন্য তো আমাকে বিভিন্ন মেকানিক্যাল প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া লাগবে। তোমরা তো NTF ক্লাস আমাদের স্পিনিং ল্যাবে করার কথা, স্পিনিং ল্যাবে করছো না? স্পিনিং ল্যাবে তোমরা অনেক মেশিনারি দেখছো না, ওখানে আসলে কি করে সুতা তৈরি করি আমরা, তাই তো? ইয়ার্নটা তৈরি করি, ওখানে কিন্তু আমরা প্রকৃতিতে ন্যাচারাল ফাইবারটাকে ফাইবার ফর্মে পাচ্ছি, এরপর এটাকে আমরা ইয়ার্নে রূপান্তরিত করতেছি, কিন্তু ম্যানমেড ফাইবারের ক্ষেত্রে হচ্ছে প্রকৃতিতে আমরা এটাকে ফাইবার ফর্মে পাবো না, অন্য একটা র মেটেরিয়াল হিসেবে পাবো, ওই র মেটেরিয়ালটাকে বিভিন্ন কেমিক্যাল প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে আমাকে ফাইবার ফর্মে নিয়ে যেতে হবে, ফাইবার ফর্ম, বুঝো কিন্তু ফাইবার ফর্ম, ঠিক আছে? তাহলে আমি বললাম যে এই কথাটা কিন্তু বোঝা গেছে, তাই তো? তাহলে এই ফাইবারটা ফাইবার ফর্মে প্রকৃতিতে থাকে না, কিন্তু যে বস্তু থেকে ফাইবারটা বানানো হয় সেই বস্তুটার নাম কি, আমি যদি জিজ্ঞেস করি তোমরা তো অনেকেই জানো, এই বস্তুটার নাম হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে বস্তুটার নাম হচ্ছে পলিমার। পলিমার তো তোমরা পড়ছো, পলিমার সায়েন্স পড়ছো না? পড়ছো, তার মানে যে দা ম্যাটেরিয়ালের কথা বলতেছি, এই ম্যাটেরিয়ালটা হচ্ছে বেসিক্যালি পলিমার, নন পলিমারও হতে পারে কিন্তু মোস্ট অফ দ্য কেস সেটা হবে পলিমার, ঠিক আছে? অর্থাৎ যে বস্তু থেকে আমি বানাবো সেটা প্রকৃতিতে থাকতে পারে নাও থাকতে পারে। তাহলে প্রকৃতিতে থাকতে পারে এমন একটা উদাহরণ আমি দিচ্ছি, প্রকৃতিতে নাও থাকতে পারে এমন একটা উদাহরণ আমি দিচ্ছি। ধরো প্রকৃতিতে থাকতে পারে এমন একটা উদাহরণ হচ্ছে, আমি বললাম হচ্ছে ভিসকোস, হ্যাঁ, অথবা তোমরা এটাকে রেয়ন নামেও চিনতে থাকতে পারো, ভিসকোস অথবা রেয়ন, অনেক অনেক বইতে তোমরা আবার ভিসকোস রেয়ন এটা একসাথেই পাইছো, ভিসকোস রেয়ন, যদিও ভিসকোস এবং রেয়ন একই ফাইবার, তবে দুইটা আলাদা আলাদা নাম, দুইটা আলাদা আলাদা অর্গানাইজেশন দুইটা নামে স্বীকৃতি দিয়েছে। ফাইবার তো আমি চাইলে নিজের মন মতো স্বীকৃতি দিতে পারবো না, নিজের মন মতো নামেও রাখতে পারবো না, এটা কিন্তু এটা স্বীকৃতি দেওয়ার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান আছে, ঠিক আছে? ওই প্রতিষ্ঠানগুলো নিয়ে আমরা জানবো আস্তে আস্তে। তো তোমরা আপাতত জানো যে ভিসকোস অথবা রেয়ন, এই ভিসকোস ফাইবারটা যে কাঁচামাল থেকে বানানো হয়, অর্থাৎ যে ম্যাটেরিয়াল থেকে বানানো হয়, অর্থাৎ পলিমার, পলিমারের কথা আমি পরে যাবো, সেই ম্যাটেরিয়ালটার নাম হচ্ছে উড পাল্প, হ্যাঁ, পাল্প না দিলাম উড, অর্থাৎ কাঠ থেকে বানানো হয়। তাহলে এখন আমি প্রশ্ন করি, কাঠ কি প্রকৃতিতে পাওয়া যায়? যায়, তাই না? কাঠ কি প্রকৃতিতে ফাইবার হিসেবে পাওয়া যায়? না, কাঠ প্রকৃতিতে পাওয়া যায়। তাহলে এই যে ভিসকোস ফাইবারটা কথা বলছি, সেই ভিসকোস ফাইবারটা প্রকৃতিতে কিন্তু ফাইবার ফর্মে থাকে না, মিলাও কিন্তু সংখ্যার সাথে, হ্যাঁ, ফাইবার ফর্মে থাকে না, কিন্তু যে বস্তু থেকে আমি ফাইবারটাকে বানাচ্ছি অর্থাৎ উড, সেই বস্তুটা কিন্তু প্রকৃতিতে থাকে, ঠিক না? প্রকৃতিতে আমি মূলত উড থেকে কি নিব, আমি বললাম যে ম্যাটেরিয়ালটা বেশিরভাগ ক্ষেত্রে পলিমার, তাহলে কাঠের পলিমার কি, কাঠের মধ্যে কোন পলিমার থাকে? সেলুলোজ, ভেরি গুড, সেলুলোজ পলিমার থাকে, তাহলে আমি মূলত কাঠ থেকে নিব হচ্ছে সেলুলোজ পলিমারটা,
এই পলিমারটাকে আমি বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমে, কেমিক্যাল এডিশনের মাধ্যমে আলটিমেটলি আমি ভিস্কোস ফাইবারে কনভার্ট করতে পারি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ওই যে প্রকৃতিতে থাকতে পারে এটার একটা ডেফিনেশন, ঠিক আছে, বা একটা উদাহরণ। প্রকৃতিতে থাকতে পারে না এটার একটা উদাহরণ আমি দিচ্ছি, তোমরা সবাই এই ফাইবারটা চিনো, সেটা হচ্ছে পলিয়েস্টার। পলিয়েস্টার ফাইবারের নাম শুনে না এমন কেউ নাই, সবাই পলিয়েস্টার ফাইবারের নাম শুনছে। ঠিক আছে, তাহলে এখন আমরা একটু আসি, পলিয়েস্টার ফাইবারটা কোন বস্তু থেকে বানানো হয় আমি জানি না, কোন পলিমার থেকে বানানো হয়। তোমরা তো অনেকে জানো, তোমরা পলিমার সায়েন্সে পড়ছো এই পলিমারটার নাম। হ্যাঁ, কি নো, সেই পলিমারটার নাম কি? পলিমার, পলিমার মনোমান না, পলিমারের নাম কি পড়ছো তোমরা সবাই? পড়ছো প্যাট, প্যাট পড়ছো না? পলিমার সায়েন্স অবশ্যই পড়ছো তুমি, প্যাট, পলিইথিলিন টেরেফথালেট, তাই তো? পলিইথিলিন টেরেফথালেট থেকে আমরা পলিয়েস্টার ফাইবারটা বানাই। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে, পলিইথিলিন টেরেফথালেট কি প্রকৃতিতে পাওয়া যায়? না, প্রকৃতিতে পাওয়া যায় না। তাহলে এটাকে কি করা লাগে? কেমিক্যালি এটাকে আগে ফর্ম করা লাগে, অর্থাৎ পলিমারটাকে ফর্ম করা লাগে, তারপর পলিমার থেকে আমরা ফার্দার আরো সাবসিকুয়েন্ট প্রসেসের মাধ্যমে কি বানাবো? ফাইবারটা বানাবো। ঠিক আছে, তাহলে প্রথম সংখ্যাটা কি আমরা ক্লিয়ার কিনা? উইথ এক্সাম্পল আমি কিন্তু পুরো লিখে দিই না, কিন্তু এক্সাম্পল গুলো মুখে বললাম, এক্সাম্পল সব ক্লিয়ার কিনা? যে প্রকৃতিতে পাওয়া যায় এমন একটা ফাইবারের উদাহরণ আমি দিলাম, আবার প্রকৃতিতে পাওয়া যায় না এমন একটা ফাইবারের উদাহরণ আমি দিলাম। তাহলে এবার আসো দ্বিতীয় কথাটা, যে ফাইবার ফর্মিং সাবস্টেন্স হ্যাজ টু বি ম্যানুফ্যাকচার্ড কেমিক্যালি, দ্যাটস ওয়াই দিস ফাইবার্স আর অলসো নোন অ্যাজ কেমিক্যাল অর ম্যানুফ্যাকচার্ড ফাইবার। তাহলে এবার আমরা আবার একটু প্রথম উদাহরণটাতে ফেরত আসি, প্রথম উদাহরণটা ছিল ভিস্কোস ফাইবার, তাই তো? তাহলে এখন ভিস্কোস ফাইবারটা আমি পাইছি প্রকৃতিতে কি হিসেবে? কাঠ হিসেবে। কাঠ থেকে কি আমি সরাসরি ফাইবার বানাতে পারছি? পারি নাই। তাহলে কাঠ থেকে আমি কি করা লাগছে, মানে কাঠের অথবা ভিস্কোসের যে ফাইবার ফর্মিং সাবস্টেন্স, ফাইবার ফর্মিং সাবস্টেন্স বলতো আমি এখানে সেই ম্যাটেরিয়ালটাকে বোঝাচ্ছি, এবং এখানেও সেটা বেশিরভাগ ক্ষেত্রে পলিমার। তাহলে এই ফাইবার ফর্মিং সাবস্টেন্সটাকে কি করা লাগতেছে? কেমিক্যালি আমাকে ম্যানুফ্যাকচার করা লাগতেছে। তাহলে আমি ছিল আমার কি কাঠ ছিল, কাঠ থেকে সরাসরি ফাইবার বানাতে পারি না, কাঠের সাথে আমি বিভিন্ন, যেমন ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলাম, কার্বন সালফেট অ্যাড করলাম, এছাড়া আরো বিভিন্ন রকম কেমিক্যাল প্রসেসের মধ্য দিয়ে আমি প্রথমে এটাকে বানাইলাম হচ্ছে কি ফাইবার ফর্মিং সাবস্টেন্স বা পলিমার। তো পলিমারটা কিন্তু ন্যাচারালি, পলিমারটা কিন্তু ন্যাচারালি ফাইবার হিসেবে হওয়ার জন্য উপযোগী না, এটাকে কিন্তু ফাইবার হিসেবে করার জন্য উপযোগী করা লাগে। তো বেশিরভাগ ক্ষেত্রে এই পলিমারটা আমরা যখন পাবো, তো যে পলিমার থেকে আমি আসলে ফাইবারটা প্রডিউস করব, সেটা বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে একটা ভিসকাস সলিউশন হিসেবে পাবো। ঠিক আছে, ভিসকাস সলিউশন, দেখো কাঠ ছিল, কাঠ থেকে আমি পলিমারটা নিলাম, পলিমার থেকে আমি একটা ভিসকাস, ভিসকাস শব্দের অর্থ আমরা জানি, তাই না? ভিসকাস শব্দের, না ভিসকাস, ভিসকোসিটি না, ভিসকাস শব্দের অর্থ কি? না, ভিসকাস শব্দের অর্থ সান্দ্রতা না, ভিসকোসিটি শব্দের অর্থ সান্দ্রতা। অর্থ আমার দরকার নেই, জিনিসটা বুঝো কিনা, যদি একেবারে সহজ ভাষায় বলি তাহলে বলবো যে ঘন আর কি, এটা ঘন, ঘন একটা সলিউশন পাবো। ঠিক আছে, আর ভিস্কোসিটি শব্দটা বা ভিস্কাস শব্দটা এগুলো প্রিন্টিং এ আমরা আরো ডিটেলস আলোচনা করবো, এগুলো প্রিন্টিং এ বেশ ডিটেলস আলোচনা আছে। ঠিক আছে, তাই আমি এখানে আর আলোচনা করলাম না। তাহলে আমি মূলত পলিমার থেকে পাবো হচ্ছে একটা ভিস্কাস সলিউশন হিসেবে, এরপরে আমি এটাকে আমরা যখন প্রসেস করব তখন জানবো, এরকম স্পিনারেটের ছিদ্র দিয়ে পাস করিয়ে আমি আলটিমেটলি ফাইবারটা পাবো। তাহলে দেখো প্রথম কথা হচ্ছে, কাঠটা থেকে তো সরাসরি ফাইবার বানাতে পারলামই না, বরং কাঠটাকে বিভিন্ন কেমিক্যাল এডিশনের মাধ্যমে আমি প্রথমে তৈরি করলাম একটা ভিসকাস সলিউশন, তাহলে ওই যে ম্যানুফ্যাকচার কেমিক্যালে বললাম হচ্ছে তার কথাবার্তা আর কি। হ্যাঁ, কেমিক্যাল প্রডিউস করে তারপর আমি ওখান থেকে ফাইবারটি প্রডিউস করতে পারলাম। ঠিক আছে, আর এই জন্যই এই যে বললাম যে কেমিক্যাল ফাইবার কারা বলে, যে ফার ডিস্টেন্ট কান্ট্রিগুলো, ঠিক আছে, আর তোমার ম্যানুফ্যাকচার ফাইবার বলা হচ্ছে তোমার মনে করো ইউএসএতে, হ্যাঁ, আবার মনে করো ইউরোপে, মনে করো অর্থাৎ ইউরোপ আমেরিকাতে এটাকে ম্যানুফ্যাকচার ফাইবার নামেও চেনা হয়। ঠিক আছে, তাহলে ম্যানমেড ফাইবারের ডেফিনেশনটা কি ক্লিয়ার কিনা, বা প্রাথমিক যে কনসেপ্টটা সেই কনসেপ্টটা ক্লিয়ার, অর্থাৎ যে ফাইবারগুলো আমি প্রকৃতিতে সরাসরি ফাইবার ফর্মে পাবো না, এটাকে আমার বিভিন্ন কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে তৈরি করা লাগবে, সেই ফাইবারটা হচ্ছে ম্যানমেড ফাইবার। ঠিক আছে, তার মানে আমি কিন্তু এটাকে পাচ্ছি কি ফর্মে? ফাইবার ফর্মে। আর প্রকৃতিতে ন্যাচারাল ফাইবারটা কিন্তু নিজেই ফাইবার ফর্মে থাকে। ঠিক আছে, বুঝে গেছে কিনা? আচ্ছা, তাহলে আমরা এখন যদি আমি তোমাদেরকে একটু প্রশ্ন করি, যে
তাহলে ন্যাচারাল টেক্সটাইল ফাইবার আর ম্যানমেড টেক্সটাইল ফাইবারের মধ্যে পার্থক্য কি বলতে পারবা? একদিন হচ্ছে বলো তো দেখি। ন্যাচারাল টেক্সটাইল ফাইবারটা, না এটা ভুল, তথ্যটা ভুল। ন্যাচারাল টেক্সটাইল ফাইবার কিন্তু ইউনিফর্ম সাইজে পাওয়া যায় না, ম্যানমেড টা ইউনিফর্ম সাইজে পাওয়া যায়। ন্যাচারাল কি ইউনিফর্ম সাইজে পাই আমরা? পাই না তো। ন্যাচারাল ফাইবারের তোর তুলার একটা যদি গুচ্ছ নেই, ওই গুচ্ছের মধ্যে তুমি বিভিন্ন সাইজের তুলা আছে। তোমরা পড়ছো না তুলার ইফেক্টিভ লেংথ পড়ছো কিনা? পড়েছে? স্টেপল লেংথ পড়েছে না? বুঝছো কিনা? স্টেপল লেংথ কি বা ইফেক্টিভ লেংথ কি আশা করি তোমাদেরকে ওখানে আলোচনা করছে, আমি ওই ব্যাখ্যা যাচ্ছি না। কিন্তু ন্যাচারাল টেক্সটাইল ফাইবার কিন্তু সাইজে ইউনিফর্ম না, সাইজে ইউনিফর্ম হচ্ছে ম্যানমেড টেক্সটাইল ফাইবার। কেন না ম্যানমেড টেক্সটাইল ফাইবার আমি একান্তই কেমিক্যাল এবং মেকানিক্যালি বানাচ্ছি, ওখানে ম্যানমেড টেক্সটাইল ফাইবারের সাইজ ডিফর্ম হওয়ার জন্য বা কম বেশি হওয়ার জন্য, থিক থিন হওয়ার জন্য, তারপর স্টেপল গুলা ছোট বড় হওয়ার জন্য কোনো চান্স নাই। আর ন্যাচারাল টেক্সটাইল ফাইবার আমরা সবসময় ফিলামেন্ট আকারে পাই। কি আকারে? ফিলামেন্ট। যদিও অন্য ফর্মে আমরা নিয়ে যেতে পারি, কিন্তু বেসিক্যালি পাই কিভাবে? ফিলামেন্ট। ফিলামেন্টের সংখ্যা তোমরা জানো কিনা আশা করি জানো, ন্যাচারাল টেক্সটাইল ফাইবারে তোমাদেরকে পড়ানোর কথা ফিলামেন্ট সম্পর্কে পড়ে নাই? পড়েছে। ফিলামেন্ট আর ধরো স্টেপল, দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে স্টেপল হচ্ছে ছোট ছোট লেংথে থাকে আর ফিলামেন্ট হচ্ছে কন্টিনিউয়াস স্ট্রেন্থ। আমি যদি চাই যেটা 100 কিলোমিটার বানাবো, 100 কিলোমিটার হবে, সমস্যা নেই, মাঝখানে কোনো রকম গ্যাপ হবে না। একান্ত যদি মেশিনে কোনো প্রবলেম না হয় তাহলে কিন্তু কোনো গ্যাপ হবে না। তাহলে পার্থক্য দেখো, ন্যাচারাল টেক্সটাইল ফাইবার হচ্ছে প্রকৃতিতে ফাইবার ফর্মে পাই, ম্যানমেড টেক্সটাইল ফাইবার প্রকৃতিতে আমরা ফাইবার ফর্মে পাই না। ন্যাচারাল টেক্সটাইল ফাইবারকে বিভিন্ন কেমিক্যাল এডিশনে ফাইবার প্রোডিউস করার কোনো দরকার নাই, কিন্তু ম্যানমেড টেক্সটাইল ফাইবারটা আমরা কি করি? বিভিন্ন তক্তা বানাই ফেলবো তুই দিকে বুঝতে আছে কেন? ঘুমাচ্ছে তাহলে চোখে পানি মেরো সোজা যাও, নাহলে ওদিকে তাকিয়ে আছে কেন? কি বলতেছিলাম, খেয়ে হারা গেছে এবার পার্থক্য। হ্যাঁ কি বললাম, আচ্ছা এখানে কেমিক্যাল এডিশনের কোনো দরকার নেই। তারপরে তোমরা ওইটাও বলতে পারো যে ন্যাচারাল টেক্সটাইল ফাইবারটা কিন্তু ইন টার্মস অফ লেংথ তারা কিন্তু ইউনিফর্ম না, কিন্তু যে হোয়ারেজ ম্যানমেড টেক্সটাইল ফাইবারটা ইউনিফর্ম। ন্যাচারালটা আমরা সবসময় বেশিরভাগ ক্ষেত্রে স্টেপল হিসেবে পাই, কন্টিনিউস হিসেবে পাইতে পারি, যেমন সিল্কটা আমরা অনেক সময় কন্টিনিউস হিসেবে পাই, সিল্ক যে সুতাটা। হ্যাঁ আর বুঝি নাই। হ্যাঁ ডেফিনেটলি ডিউরেবিলিটি কিন্তু ম্যানমেড টেক্সটাইল ফাইবারের বেশি, ন্যাচারালের কম। ঠিক আছে, ডিউরেবিলিটিটা স্ট্রেংথ পয়েন্ট অফ ভিউ থেকে স্ট্রেংথ তো ন্যাচারালের কম, ম্যানমেডের বেশি। তবে কিছু ব্যাপার আছে, এটা কিন্তু একেবারে আলটিমেট বা চূড়ান্ত কথা না, ইন জেনারেল কথা বললাম। ম্যানমেড টেক্সটাইল ফাইবারের যে স্ট্রেংথ সবসময় বেশি থাকবে নট নেসেসারিলি, এরকম না, ন্যাচারালি জেনারেল কথাবার্তা বললাম আর কি। ম্যানমেড টেক্সটাইল ফাইবারের স্ট্রেংথ কম থাকতে পারে, যেমন কিছু কিছু ম্যানমেড টেক্সটাইল ফাইবার ড্রাই অবস্থায় হয়তো বেশ ভালোই স্ট্রেংথ প্রদর্শন করে, কিন্তু ওয়েট অবস্থায় বেশ ভালোই দুর্বল, বেশ ভালোই দুর্বল। আবার কিছু কিছু ম্যানমেড ফাইবার আছে, ধরো এই চিকন একটা যদি আমি রশি চিন্তা করি বা দড়ি চিন্তা করি, চিকন একটা দড়িতে তুমি টন টন ওজনের গাড়ি ঝুলাই দিতে পারবে, সে কিন্তু ছিঁড়বে না। একটা গাড়ি, আস্ত একটা গাড়ি বা একটা লরি চিন্তা করো, অনেক ওজন না, সেই লরিকে আমি চাইলে একটা চিকন ম্যানমেড ফাইবারের রশিতে কি করতে পারবো? ঝুলাই দিতে পারবো, সে কিন্তু ছিঁড়বে না। তো ওগুলো নিয়ে আমরা আস্তে আস্তে আলোচনা করবো। ওই সমস্ত ফাইবারগুলোকে বলা হচ্ছে হাই পারফরমেন্স ফাইবারের ক্ষেত্রে পারফরমেন্স বেশ ভালো। এছাড়াও মনে করো আমরা যদি বুলেট প্রুফ জ্যাকেটের কথা চিন্তা করি, বুলেট প্রুফ জ্যাকেটও কিন্তু ম্যানমেড টেক্সটাইল ফাইবার দিয়ে বানানো হয়। তো জেনারেলি ইন জেনারেল ন্যাচারাল টেক্সটাইল ফাইবার দিয়ে কিন্তু ওই রকম কোনো পারপাসিভ ক্লথ কিন্তু বানানো হয় না বা পারপাসিভ কোনো অ্যাপারেল বানানো হয় না, অর্থাৎ বিশেষ বিশেষ কাজে ইউজ হবে। এই ধরনের ক্ষেত্রে ন্যাচারাল টেক্সটাইল ফাইবার থেকে ম্যানমেড টেক্সটাইল ফাইবার অনেক আগায় আছে। ঠিক আছে, তুমি তো বুঝতেই পারতেছো একটা চিকন রশিতে যদি আমি একটা আস্ত গাড়ি ঝুলে দিতে পারি, সেটাতে শক্তি কেমন? হিউজ শক্তি না, নাকি তোমরা মানতে নারাজ? হিউজ শক্তি। তো ন্যাচারাল টেক্সটাইল ফাইবার কথা চিন্তা করো তো, ন্যাচারাল কোন এমন ফাইবারটা আছে যেটার মধ্যে একটা গাড়ি ঝুলে দিতে পারবো? আমি নিজের জন্য তো সিঁড়ি পড়ে যাবে, সিঁড়ি পড়ে যাবে না, কিন্তু ম্যানমেডটাতে পড়বে না। ঠিক আছে, এই যে ন্যাচারাল টেক্সটাইল ফাইবারের আমি ডেফিনেশনটা পড়াইলাম, এখানে বললাম যে যে ফাইবার ফর্মিং সাবস্টেন্সটাকে আমরা বিভিন্ন কেমিক্যাল মেথডে বানাচ্ছি, আবার বললাম যে ন্যাচারাল টেক্সটাইল ফাইবারটা প্রকৃতিতে পাওয়া যাইতেও পারে নাও যাইতে পারে, আমি দুটো উদাহরণও দিলাম। তাহলে এখন স্বভাবতই প্রশ্ন আসতে পারে যে ন্যাচারাল টেক্সটাইল ফাইবারের তাহলে সোর্স গুলা কি কি, হোয়াট আর দ্য সোর্সেস অফ ম্যানমেড টেক্সটাইল ফাইবার। তো তার আগে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আমরা এই যে এতক্ষণ যে আলোচনাগুলো করলাম ন্যাচারাল টেক্সটাইল ফাইবার এবং ম্যানমেড টেক্সটাইল ফাইবার, বেসিক্যালি ম্যানমেড টেক্সটাইল ফাইবারের ইন্ট্রোডাকশনটা নিয়ে, হ্যাঁ তাহলে আমাকে একটু তোমরা বলো তো
ফাইবার আছে অরেঞ্জ ফাইবার, আমি এখনই বলতেছি না সেটা ম্যানমেড ফাইবার কিন্তু ন্যাচারাল ফাইবার, ম্যানমেডও হইতে পারে ন্যাচারালও হইতে পারে। তাহলে এই অরেঞ্জ ফাইবারটা তোমরা কি একটু বলতে পারবা চিন্তা ভাবনা করে, এটা কি ম্যানমেড ফাইবার না ন্যাচারাল ফাইবার? অরেঞ্জ, এখন দেখো অরেঞ্জ ফাইবার, অরেঞ্জে কিন্তু আমরা কিছু ফাইবার পাই, পাই না? অরেঞ্জ যদি আমরা ছিলে কিছু কিছু ফাইবার পাই না? এখন এই ফাইবার থেকে আমরা যদি ফাইবারকে আমরা কি ন্যাচারাল টেক্সটাইল ফাইবার বলবো নাকি না এটাকে আমরা ম্যানমেড টেক্সটাইল ফাইবার বলবো? হ্যাঁ, ম্যানমেড। ন্যাচারালের পক্ষে কেউ নাই? ন্যাচারালের পক্ষে কেউ আছো কিনা? সিআর ম্যানমেড। তাহলে এবার আমাকে একটু বলো তো, ম্যানমেড টেক্সটাইল ফাইবার যে বলতো তার যুক্তি কি, লজিক কি? ফাইবার তো পাচ্ছি আমি, পাচ্ছি না? হ্যাঁ না, ডিউরেবিলিটির প্রশ্নে আমি যাচ্ছি না, আমি কি কমলা যদি ছিলেই, ছিললে কি আমি ফাইবার পাই কিনা? কিছু ফাইবার পাচ্ছি না নাকি তোমরা পাও না, না খালি আমি পাই, তোমরা তো পাও? তাহলে এই ফাইবার যে পাচ্ছি আমি কি তাহলে তাকে ন্যাচারাল ফাইবার বলতে পারি না? হোমা ইউজ করা যায় না, কে বলছে? তুমি না বলতেছ ইউজ করা যায় না, তার সপক্ষে কোনো যুক্তি আছে বা কোনো উদাহরণ আছে? তুমি দেখো না আর কি, হয়তো ইউজ করতে, ইউজ হয়তো হচ্ছে বা হয়তো আমরা জানি না, বিষয়টা তো এমনও হতে পারে। তাহলে তোমরা সবাই ম্যানমেড ফাইবারের পক্ষে, তাই তো? ন্যাচারাল ফাইবারের পক্ষে না, অরেঞ্জ ফাইবারকে তোমরা ন্যাচারাল ফাইবার বলতে নারাজ? হ্যাঁ, ন্যাচারাল না, ন্যাচারাল, ভেরি গুড। আর তোমরা ছেলেরা, মেয়েদের পক্ষ থেকে কি আমি ন্যাচারাল উত্তর নিব? কি নিব? ছেলেরা কিছু বলতে যাচ্ছ না কেন? এই সিয়ার, তুমি যদি কথা কম বলো। হ্যাঁ, কি ন্যাচারাল না ম্যানমেড? দুইটা আবার কেমন হয়? এটা কি ধরনের কথা? না, তোমরা সঠিক, এটা হচ্ছে ম্যানমেড ফাইবার, ঠিক আছে? এটা ন্যাচারাল ফাইবার কেন না, কারণ আমি কমলা বা অরেঞ্জ যদি ছিলি তাহলে আমি যে ফাইবার গুলো পাই সেগুলো কিন্তু ফাইবার, নট টেক্সটাইল ফাইবার। সো দেয়ার ইজ এ বিগ ডিফারেন্স বিটুইন ফাইবার অ্যান্ড টেক্সটাইল ফাইবার। ফাইবার টেক্সটাইল ফাইবারের আম ডেফিনেশনটা একই, এমন একটা সাবস্টেন্স যেটার ডায়ামিটার বা তোমার সার্কামফারেন্সটা দৈর্ঘ্যের তুলনায় অনেক কম, নগণ্য, একেবারে টেন্স টু জিরো, এটাই তো মূলত ফাইবারের ডেফিনেশন। কিন্তু একটা ফাইবারকে যদি টেক্সটাইল ফাইবার হওয়া লাগে তাহলে তাকে আরো বেশ কিছু প্রপার্টিস থাকতে হবে, তার শুধুমাত্র এই যে দৈর্ঘ্যের তুলনায় ডায়ামিটার কম এই প্রপার্টিস দিয়ে হবে না। যেমন আমরা যদি একটা হেয়ারের কথা বলি, চুল, ছেলেদের চুল ছোট, মেয়েদের চুল লম্বা, যে মেয়েদের লম্বা একটা চুল নিয়ে যদি বলি এটা একটা ফাইবার হবে, ফাইবার, কিন্তু টেক্সটাইল ফাইবার না। ফাইবারের কমন ডেফিনেশন অনুযায়ী এটা কিন্তু ফাইবার, কারণ এটা দৈর্ঘ্যের তুলনায় ডায়ামিটারটা একেবারে কম, কিন্তু এটা টেক্সটাইল ফাইবার না। কিন্তু টেক্সটাইল ফাইবার হওয়া লাগলে তাকে আরো বেশ কিছু প্রপার্টিস লাগবে, তার ওই অ্যাবিলিটিটা থাকা লাগবে একটা ইয়ার্ন হিসেবে ব্যবহৃত হওয়ার। এমনি একটা ফাইবার কিন্তু ইয়ার্ন হিসেবে ব্যবহৃত হতে পারে না, ক্লদিং এ যাইতে পারে না, অ্যাপারেল এ যাইতে পারে না, কিন্তু টেক্সটাইল ফাইবার যাইতে পারে। কেন? তার কিছু সার্টেন প্রপার্টিস থাকে, বৈশিষ্ট্য থাকে। যেমন ধরো আমি চুলের স্ট্রেংথ যদি চিন্তা করি আর একটা ধরো পলিস্টার ফাইবারের স্ট্রেংথ চিন্তা করি, তাহলে অনেক পার্থক্য না? ইন টার্মস অফ স্ট্রেংথ এর কথা বললাম, সেটা একটা প্যারামিটারে বললাম, তাহলে তোমরা বুঝে যাবা স্ট্রেংথ অনেক কম এমনি ফাইবারের, কিন্তু ম্যানমেড ফাইবারের স্ট্রেংথ অনেক বেশি থাকা লাগবে, ঠিক আছে? ঠিক আছে না? তাকে একটা, তাকে টুইস্ট দিলে যেন সে ওই টুইস্টেড অবস্থায় থাকতে পারে, এরকম একটা ক্যাপাসিটি থাকা লাগবে। ধর আমি যদি চুলের কথা বলি, চুলকে টুইস্ট দিলাম, দুইটা হেয়ারকে টুইস্ট দিলাম, সে কিন্তু খুলে চলে আসবে, এরকম না? কিন্তু ফাইবারকে আমি যদি টেক্সটাইল ফাইবারের কথা চিন্তা করি তাহলে থাকবে, তাই না? বোঝা গেছে কিনা? তাহলে আমরা আসল সোর্স অথবা অরিজিনের মধ্যে চলে আসি, অর্থাৎ ম্যানমেড ফাইবারের এই যে বললাম ন্যাচারে পাওয়া যায়, আবার বলতেছি ন্যাচারে পাওয়া যায় না, তাহলে সোর্স গুলা কি কি? হ্যাঁ, প্রথম সোর্সটা হচ্ছে ন্যাচারাল পলিমার। হ্যাঁ, ন্যাচারাল পলিমার, তো এখান থেকে তো আমরা ন্যাচারাল পলিমারের অনেকগুলো উদাহরণ পাইলাম। এখন আমি দেখতেছি, যেমন ধরো উদাহরণস্বরূপ আমি বলতে পারি ভিসকোস ফ্রম উড পাল্প, ভিসকোসটা পাই আমরা উড পাল্প থেকে, আরো অনেকগুলো ফাইবার আছে, আমি ভিসকোসটা যেহেতু কমন সেটা দিয়ে উদাহরণ দিচ্ছি, ঠিক আছে? তারপরে মনে করো অ্যাজলন ফ্রম ন্যাচারাল প্রোটিন, ন্যাচারাল প্রোটিন থেকে আমরা অ্যাজলন পাই, যেমন ধরো ন্যাচারাল প্রোটিন হতে পারে লাইক
মিল্ক হতে পারে, কর্ন হতে পারে অথবা সয়াবিনও হতে পারে, বুঝছো কি না? না বুঝলেও চলবে আপাতত। ন্যাচারালি অকারিং নন পলিমার, 3 নম্বর সোর্স হচ্ছে আমার ন্যাচারালি অকারিং নন পলিমার। তো তোমরা দেখতে পাচ্ছ, একটু আগে বলছিলাম যে প্রায় সব ক্ষেত্রে পলিমার হয়, তার মানে কিন্তু নন পলিমারও আছে যেখান থেকে আমরা ফাইবার পাই। যেমন ধরো, যেমন আমরা বলতে পারি মেটাল ফাইবার। হ্যাঁ, এই কথা বলা যাবে না, বললাম গুনগুন করলে যাবে না, আমি বলবো গুনগুন করলে কনসেন্ট্রেশন জয় হয়। আমি তো শুরুতেই বললাম যে আমার লেখা অনেক সুন্দর, কিন্তু তোমাদের বুঝতে কষ্ট হয়। এই লেখাটা যে সুন্দর এ বিষয়ে কারো কোনো দ্বিমত আছে? সুন্দর না, কিন্তু বুঝতে কষ্ট হয় আর কি। সিনথেসাইজ পলিমার, সিনথেসাইজ আবার সিনথেটিক পলিমার। কথা বলা যাবে না, বললাম না। দেখো, মোটামুটি এগুলো হচ্ছে ম্যানমেড ফাইবারের সোর্স। আমি একবার একটু পড়ে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে ন্যাচারাল পলিমার, আমি বললাম উদাহরণস্বরূপ ভিসকোস ফ্রম উড পাল্প। তারপরে এরকম হচ্ছে অ্যাজলন, অ্যাজলন ফ্রম ন্যাচারাল প্রোটিন। তো ন্যাচারাল প্রোটিন কি কি হইতে পারে? মিল্ক হইতে পারে, কর্ন হইতে পারে, সয়াবিন হইতে পারে, ঠিক আছে? তারপরে ন্যাচারালি অকারিং নন পলিমার, এখানে বললাম উদাহরণস্বরূপ মেটাল ফাইবার ফ্রম ওটস। ওট তো আমরা চিনি, তাই না? খনিজ আকরিক তো আমরা জানি। গ্লাস ফাইবার ফ্রম সিলিকা, সিনথেসাইজ পলিমার অথবা সিনথেটিক পলিমার, যেমন পলিএমাইড, পলিয়েস্টার ফ্রম পেট্রোকেমিক্যাল অর ন্যাচারাল গ্যাস। এই মশারি কি যাবে? কি আদার ম্যানুফ্যাকচার ফাইবার, কার্বন ফাইবার ফ্রম অ্যাক্রালিক ফাইবার। তাহলে আমি এখানে ম্যানমেড ফাইবারের মোট 4টা সোর্সের কথা বললাম। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার এর বাইরে কি আর কোনো সোর্স আছে কিনা? না, এর বাইরে আর কোনো সোর্স নেই। প্রত্যেকটা ম্যানমেড ফাইবার কোনো না কোনো ভাবে এই 4টার যে কোনো একটা সোর্স থেকে আসা, ঠিক আছে? এর বাইরে আর কোনো সোর্স নাই, মোটামুটি সবগুলা এর ভেতর থেকে আসা। তো আমরা একটু আসল ডিসকাশনে যাই। ন্যাচারাল যে পলিমারের উদাহরণ বললাম, ভিসকোস ফাইবার ফ্রম উড পাল্প। তো ভিসকোসের উদাহরণ আমি ইতিমধ্যে তোমাদেরকে ডেফিনেশনের সময় আলোচনা করছি, তোমরা বুঝতেই পারতেছো ভিসকোসের যে কাঁচামাল কাঠ, এই কাঠটা কিন্তু প্রকৃতিতে পাওয়া যায়, তার মানে এটা হচ্ছে ন্যাচারাল পলিমার অর্থাৎ সেলুলোজ, ন্যাচারাল যে পলিমার। সো অ্যাজলন নিয়ে একটু কথাবার্তা বলি। অ্যাজলন নিয়ে তোমরা ভিসকোসটা শুনছো, কিন্তু অ্যাজলন আমি, আমার ধারণা তোমরা শুনো নাই অ্যাজলনটা, শুনছো অ্যাজলন? শুনো নাই? তাহলে অ্যাজলন ফাইবারটা হচ্ছে কোথেকে পাই আমরা? ন্যাচারাল প্রোটিন থেকে পাই। তার মানে প্রকৃতিতে যে শুধু সেলুলোজিক সোর্স থেকে ফাইবার পাওয়া যায় বিষয়টা নিশ্চয় এমন না। প্রোটিন সোর্স থেকে আমরা কি পাই? ফাইবার পাই। শুনতে অবাক লাগলেও আমরা কিন্তু পাই। যেমন এই যে বললাম মিল্কের কথা, দুধ থেকে আমরা ফাইবার পাই, ফাইবার প্রোডিউস করা হয়। শুনতে খুব অবাক লাগতেছে না যে দুধ প্রোটিনের একটা বিশাল উৎস, এই উৎস থেকে আমরা ফাইবার পাই। এখন কথা হচ্ছে দুধ কি আমি কি খাবো না ফাইবার বানাবো, কোনটা করবো? দুধের তো এমনিতেও বাজারে দাম অনেক, খাবো? প্রোটিনের অভাব পূরণ করার জন্য দুধ তো একটা আদর্শ খাবো, শুধু প্রোটিন না, এখানে আর অনেক কিছুই আছে, আদর্শ খাবো না? তো এই এই দুধ কি আমি তাহলে এখন না খাই কি ফাইবার বানাই ফেলবো? না, নিশ্চয় না, নাকি? এই যে ভেরি গুড, ঘাটতি পূরণ করে তারপরে। অর্থাৎ মোস্ট অফ দ্য কেস দেখবা যে অনেক সময় তোমার দেখা গেলো যে হয়তো কত গ্যালন, 4-5 গ্যালন দুধ কি হলো, নষ্ট হয়ে গেল, ঠিক আছে? তো ওই নষ্ট দুধ তো আর আমি খাওয়ার উপযোগী নাই, সেখানে কিন্তু প্রোটিন আছে, পলিমার আছে, কিন্তু খাওয়ার উপযোগী ফর্মে নাই। এখন তাহলে ওইটাকে আমি কি করবো, ফেলে দিব? না, ওইটাকে আমরা চাইলে এখন ফাইবার তৈরি করতে পারবো, ঠিক আছে? তো তার আগে দেখো, এই যে দুধ থেকে যে ফাইবারটা আমরা পাবো সেটা কিন্তু অ্যাজলন ফাইবার।
এখন অ্যাজলন বলতে কিন্তু আমরা একটা সিঙ্গেল ফাইবারকে বুঝি না, অ্যাজলন বলতে কিন্তু এ গ্রুপ অফ ফাইবারকে বোঝানো হয়, কয়েকটা, বেশ কয়েকটা ফাইবারকে বোঝানো হয়। অর্থাৎ ন্যাচারাল প্রোটিন সোর্স থেকে যে ফাইবারগুলো আমরা পাবো সেগুলো আমরা বলতে পারি অ্যাজলন একটা ফ্যামিলির মতো আর কি। হ্যাঁ, আমরা বলতে পারি অ্যাজলন ফ্যামিলিতে, অ্যাজলন ফ্যামিলিতে থাকবে কারা, ন্যাচারাল প্রোটিন সোর্স থেকে আমরা যে ফাইবারগুলো পাবো সেগুলো সবাই অ্যাজলন পরিবারের অন্তর্ভুক্ত। তাহলে এখন আমরা একটু জানার চেষ্টা করি যে আসলে অ্যাজলন ফাইবারটা আমরা কোথায় পাবো, বা অ্যাজলন ফাইবারের স্বীকৃতি আসলে কে দিয়েছে। অ্যাজলন ফাইবারটা মূলত, এটা স্বীকৃতি প্রাপ্ত হচ্ছে ইউএসএ তে, ইউএসএ এর যে ফাইবার নামকরণের যে সংস্থা আছে বা তাদের যে ল আছে, তোমরা সেখানে এই যে, এটা কিন্তু এই যে ইউএসএ তে তোমার পার্লামেন্ট কর্তৃক স্বীকৃত একটা আইন, কিন্তু একটা আইন দ্বারা কিন্তু এই ফাইবারটাকে স্বীকৃত করা হয়েছে। অর্থাৎ ইউএসএ তে তুমি, ইউএসএ তে যে সংস্থাটা তোমার ফাইবারের নামকরণ করে সেটার নাম হচ্ছে এফটিসি। এফটিসি মিনস হচ্ছে ফেডারেল ট্রেড কমিশন। এই ফেডারেল ট্রেড কমিশনটা হচ্ছে, তারা আবার একটা আইন দ্বারা নিয়ন্ত্রিত, সেই আইনটা আবার কিন্তু এই যে ইউএসএ যে পার্লামেন্ট আছে, ইউএসএ পার্লামেন্টে তোমরা জানো দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, তাই না? ইউএসএ পার্লামেন্টে কিন্তু ওই আইনটা স্বীকৃত, পার্লামেন্ট কর্তৃক স্বীকৃত একটা আইন আছে, সেই আইনটার নাম হচ্ছে টিএফপিআইএ, টিএফপিআইএ, টেক্সটাইল ফাইবার প্রোডাক্ট আইডেন্টিফিকেশন অ্যাক্ট। তাহলে এই আইনের অধীনে যে এফডিসি, এই আইনের মধ্যে তুমি পাই যাবো। অর্থাৎ এই এফটিসি এদের যে নামকরণ গুলো করছে, মানে এই আইনের অধীনে তোমরা চাইলে এখানে যে অ্যাজলন ফাইবারের নামটা কিন্তু ওখানে পাওয়া যাবে। ঠিক আছে, বুঝে গেছে? তাহলে অ্যাজলন ফাইবারটা কিন্তু নট এ সিঙ্গেল ফাইবার, এটা ডেফিনেটলি এ গ্রুপ অফ ফাইবার। অর্থাৎ ন্যাচারাল প্রোটিন থেকে আমরা যে ফাইবার গুলো পাবো সেগুলো অ্যাজলনের অন্তর্ভুক্ত। এখন তোমরা বলতে পারো যে মিল্ক থেকে যে ফাইবারটা পাচ্ছি, কর্ন থেকে পাচ্ছি, সয়াবিন থেকে পাচ্ছি, এগুলো কিন্তু অ্যাজলন ফ্যামিলির অন্তর্ভুক্ত, অন্তর্ভুক্ত হলেও কিন্তু এদের আলাদা আলাদা নাম আছে নিশ্চয়ই। মিল্ক থেকে আমরা যে ফাইবারটা পাই তার একটা আলাদা নাম আছে, কর্ন বা সয়াবিন থেকে আমরা যে ফাইবারটা পাই তার একটা আলাদা নাম আছে। সেই নামগুলো আবার দেখা যাবে তোমরা এই যে টিএফপিআই তে, এই অ্যাক্টের মধ্যে বা এই অ্যাক্টের অধীনে এরা যে নামকরণ গুলো করছে সেখানে পাই যাবে সে নামকরণ গুলো আছে। ঠিক আছে, তাহলে এখন তোমার যদি প্রশ্ন করে, স্যার মিল্ক থেকে যে ফাইবারটা আমরা পাই, মিল্ক থেকে ইন্ডিভিজুয়ালি যে ফাইবারটা পাই সেই ফাইবারটার নাম কি, সেটার নাম হচ্ছে কেজিন। হ্যাঁ, কেজিন। ঠিক আছে, বানানটা একটু দেখে নিও, বানানটা আমার একটু সন্দেহ লাগতেছে, CACIN, কেজিন। অর্থাৎ সন্দেহ লাগতে পারে কর্ন আর হচ্ছে সয়াবিন, কর্ন অথবা সয়াবিন এই দুইটা থেকে, মানে কর্ন থেকেও পাইতে পারি সয়াবিন থেকে পাইতে পারি, সেই ফাইবারটার নাম হচ্ছে জেইন। হ্যাঁ, জেইন ফাইবার, বুঝে গেছে, বুঝছো? তাহলে এই যে ন্যাচারাল সেলুলোজিক সোর্স অথবা প্রোটিন সোর্স, এই দুটো সোর্স থেকে কিন্তু আমরা টেক্সটাইল ফাইবার অর্থাৎ ম্যানমেড ফাইবার পাই। ঠিক আছে, এরপর আছে ন্যাচারালি অকারিং নন পলিমার, বিভিন্ন যে নন পলিমার গুলো আছে, পলিমার না, এই এইখান থেকে আমরা কি কি ফাইবার পাইতে পারি, যেমন ধরো মেটাল ফাইবার ফ্রম ওর্স, বিভিন্ন খনিজ আকরিক থেকে আমরা খনিজ আহরণ করি না, যেমন মনে করো আমি যদি বলি যে গোল্ডের ফাইবার, গোল্ড ফাইবার, গোল্ড ফাইবার কি পসিবল কি না, এই ডেফিনেশন মতে, সোর্স মতে গোল্ড ফাইবার ডেফিনেটলি পসিবল, খনিজ আমরা গোল্ড তো পাই নাকি। যদি পরে বললাম যে প্লাটিনাম ফাইবার, হ্যাঁ, বা ধরো সিলভার ফাইবার পাওয়া যাবে কিনা, আছে না আছে সে ব্যাখ্যা গেলাম না, বা প্রডিউস হয় কি হয় না, কিন্তু অ্যাজ পার সোর্স বা অ্যাজ পার ডেফিনেশন আমি এখান থেকে ফাইবার তৈরি করতে পারি, মেটাল ফাইবার, এগুলো হচ্ছে মেটাল ফাইবার অন্তর্ভুক্ত। অথবা আমরা যদি বলতে পারি গ্লাস ফাইবারের কথা, যেটা সিলিকা থেকে বানানো হয়, খুব কমন সোর্স, আবার তোমার এই একেবারে কম দামি সোর্স সিলিকা, তাই না, অ্যাভেলেবল পাওয়া যায় না, সিলিকা থেকে আমরা আবার কি বানাতে পারি গ্লাস ফাইবার। গ্লাস ফাইবারও তোমার টেক্সটাইল ম্যানমেড ফাইবারের খুব বেশি গুরুত্বপূর্ণ বলা যাবে না, এটা অন্যতম ফাইবার। ঠিক আছে, এবার আসো সিনথেসাইজ পলিমার, এই যে আমি প্রথম দুইটা সোর্সের কথা বললাম, এই দুইটা সোর্সের সাথে তিন নাম্বার চার নাম্বার সোর্সটাও যদি যুক্ত করি, তাও কিন্তু তিন নাম্বার সোর্স সবার থেকে বড়, মানে সিনথেসাইজ পলিমার বা সিনথেটিক পলিমার যেটা আমি বলতেছি। অর্থাৎ এখান থেকে আমি যত রকম ম্যানমেড টেক্সটাইল ফাইবার পাই তা এই তিনটার দ্বিগুণ থেকেও বেশি, অন এন এভারেজ আমি 70 থেকে 73% মতো, 70 থেকে 73% ফাইবার পাই হচ্ছে সিনথেসাইজ পলিমার থেকে, বাকি 30 টু 27% পাই হচ্ছে, বা 27 টু 30% পাই হচ্ছে বাকি তিনটা থেকে, ন্যাচারাল থেকে, নন পলিমার, তারপর হচ্ছে আদার ম্যানুফ্যাকচার ফাইবার, এখান থেকে পাই কিন্তু। তার মানে এই সিনথেটিক পলিমারটা হচ্ছে ম্যানমেড টেক্সটাইল ফাইবারের জগতে গুরুত্বপূর্ণ একটা সোর্স, অতি গুরুত্বপূর্ণ। ঠিক আছে,
তো সিনথেটিক পলি, তোমরা যে ফাইবারগুলোর নাম শুনছো বেসিক্যালি দেখবে এগুলো সবই সিনথেটিক পলিমারের মধ্যে। সিনথেটিক পলিমারটা কেমন, নিঃসন্দেহে ন্যাচারালি পাবো না, এটাকে বিভিন্ন মনোমার অ্যাড করে আগে আমার এই সিনথেটিক পলিমারটা প্রডিউস করা লাগে, যেটা তোমরা পলিমার সায়েন্সে পড়ছো, ওই পলিমারকে ফার্দার কেমিক্যাল প্রসেসের মাধ্যমে, মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল এই দুইটা প্রসেসিংয়ের মাধ্যমে আমি ফাইবারে রূপ দান করি, ঠিক আছে। তো এখান থেকে উল্লেখযোগ্য যে ফাইবারগুলো পাই সেটা হচ্ছে পলিয়ামাইড, পলিয়েস্টার, তারপর ধরো আরো অনেকগুলো ফাইবার আছে, অ্যাক্রিলিক ফাইবার মনে করো, এগুলো আমরা কোত্থেকে পাই, এই সোর্স থেকে পাই। তো এখন এই যে পলিএমআই বা পলিয়েস্টার, এদের যে কাঁচামাল গুলা বা মনোমার, এই মনোমার গুলা কোত্থেকে পাই, এটা পাই হচ্ছে পেট্রোকেমিক্যাল থেকে। পেট্রোকেমিক্যাল আমরা নিশ্চয়ই নাম শুনছি, ন্যাচারাল গ্যাস আমরা নাম শুনছি, পেট্রোকেমিক্যাল অথবা ন্যাচারাল গ্যাস থেকে কিন্তু আমরা এইগুলোর মনোমার গুলো পাই। এই মনোমার গুলোকে পলিমারাইজেশন প্রসেসের মাধ্যমে আগে পলিমারটা তৈরি করা হয়, তারপরে ওই পলিমারকে ফার্দার প্রসেসিং এর মাধ্যমে ফাইবার তৈরি করা হয়, ঠিক আছে। এটা দুটো উল্লেখযোগ্য ফাইবারের নাম বললাম, পলিএমাইড আর হচ্ছে পলিয়েস্টার। পলিএমাইড ফাইবারটার নাম তোমরা শুনছো কিনা, পলিয়েস্টার তো শুনছো, সবাই শুনছো ডেফিনেটলি, পলিএমাইড কি শুনছো কিনা? হ্যাঁ, পলিএমাইড ফাইবারের আরেকটা খুব বহুল প্রচলিত নাম আছে, জনপ্রিয় নাম, যেটা আমরা আমরা পলিএমাইড থেকে ওই নামে বেশি চিনি, সে নামটা কি বলো তো? নাইলন। হ্যাঁ ডেফিনেটলি নাইলন, নাইলন 6 না 6 6 6 6 10 এরকম অনেক রকম ক্লাসিফিকেশন হতে পারে, বেসিক্যালি নাইলন। এখন এই যে পলিএমাইড আর নাইলন দুইটা কিন্তু একই ফাইবারের না, তবে পার্থক্য কোথায়, দুইটা নামকে দুইটা প্রতিষ্ঠান স্বীকৃতি দিয়েছে। দুইটা প্রতিষ্ঠান কি কি? FTC আর হচ্ছে আটে কি তোমরা জানো এটা, কিন্তু ISO, ISO নাম শুনছো না? ISO, FTC এই নাইলন ফাইবারটাকে বা পলিএমাইড ফাইবারটাকে, FTC-র নাম হচ্ছে নাইলন আর তোমার ISO-র নাম হচ্ছে পলিএমাইড। তো ISO-টাই সচরাচর বহুল স্বীকৃত, কারণ দেখা যায় যে বিভিন্ন দেশে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ISO-টা প্র্যাকটিস করা হয়, কিন্তু ইউএসএতে যদি আমি কোনো ধরো ধরো একটা ফাইবারের নাম আমি যদি ধরো ইউএসএতে রপ্তানি করি, তাহলে ইউএসএর FTC যে নাম দিছে সেই নামটা লিখতে হবে। যেমন আমি যদি এটা এই পলিএমাইড ফাইবারের তৈরি কোনো কিছু আমি যদি ধরো ইউএসএতে এক্সপোর্ট করতেছি, তাহলে আমাকে নাম দিতে হবে কি, নাইলন। আর যদি মনে করো আমি ইউরোপে এক্সপোর্ট করতেছি, তাহলে আমাকে দিতে হবে পলিএমাইড, ঠিক আছে। 4 নম্বর সোর্স দেখো, 4 নম্বর সোর্স হচ্ছে আদার ম্যানুফ্যাকচার্ড ফাইবার, অর্থাৎ অন্যান্য ম্যানুফ্যাকচার্ড ফাইবার থেকে ফাইবার বানানো। তার মানে কিছু কিছু ফাইবার আছে যেগুলো আমি একটা ম্যানমেড ফাইবার থেকে আর একটা ম্যানমেড ফাইবার প্রডিউস করি। যেমন আমি এখানে উদাহরণ দিলাম কার্বন ফাইবার ফ্রম অ্যাক্রাইলিক ফাইবার, অর্থাৎ আমাকে কার্বন ফাইবার বানাতে হলে আগে অ্যাক্রাইলিকের পলিমার নিতে হবে, অ্যাক্রাইলিকের ফাইবার বানাতে হবে, তারপর আমি কি করব, কার্বন ফাইবার বানাবো, অর্থাৎ অন্যান্য ম্যানুফ্যাকচার ফাইবার থেকে ফাইবার। কার্বন ফাইবার বানানোর কিন্তু আরো উপায় আছে, আমি বহুল প্রচলিত এটা বললাম আর কি, যে অ্যাক্রাইলিক ফাইবার থেকে আমরা কার্বন ফাইবারটা প্রডিউস করতে পারি। তাহলে আমি এই যতটুকু আলোচনা করছি, এখানে কিন্তু অনেকগুলো ছোটখাটো কথাবার্তা হয়েছে, অনেকগুলো ইনফরমেটিভ কথাবার্তা বলার চেষ্টা করছি, এইটুকুর মধ্যে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন না থাকাটা দুইটা জিনিস প্রমাণ করে, প্রশ্ন না থাকাটা দুটা জিনিস প্রমাণ করে, একটা হচ্ছে হয় তুমি সব বুঝছো, নাহলে তুমি কিছুই বুঝো নাই, কথা বুঝছো কিনা? হয় তুমি সব বুঝছো, নাহলে তুমি কিছুই বুঝো নাই। এখন কোনটা সব বুঝছো? তাহলে ধরে দিলাম সব বুঝছো, সেটা পরীক্ষার সময় বোঝা যাবে আশা করি। হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ এটাও কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে, হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ, অর্থাৎ ম্যানমেড ফাইবারের হিস্ট্রিটা কেমন, ঠিক আছে। আমি কিন্তু ধরে ধরে অ্যাটেন্ডেন্স কেটে বের করে দিই কথা বললে, ঠিক আছে, কথা বলবো না, বুঝছো? হ্যাঁ বুঝতে সমস্যা হচ্ছে না, আমি জানি সমস্যা হবে। 1664 সাল রবার্ট হুক সাজেস্টেড দ্য পসিবিলিটি অফ এক্সপ্লোরিং আর্টিফিশিয়াল সিল বাই মেকানিক্যাল ইমিটেশন অফ দ্য সিল কোল, ঠিক আছে। 1884 হিলারি, HILAIRE, HILAIRE, হিলারি ডি চার্ডোনেট, এর ওনার নাম আর কি, হিলারি ডি চার্ডোনেট প্রডিউসড দ্য ফার্স্ট ম্যান মেড ফাইবার ফ্রম নাইট্রোসেলুলোস।
দুটা নিয়ে আগে আলোচনা করি, দেখি সময় কভার করলে আমরা পরবর্তীতে আবার যাব। ঠিক আছে, 1905 সালের কথা কি লিখলাম, 1905 সাল কমার্শিয়াল প্রোডাকশন অফ ফার্স্ট সাকসেসফুল ম্যান মেড ফাইবার ভিস্কোস স্টার্টেড ইন ইউকে। ঠিক আছে, তাহলে আসো আমরা একটু 1664-তে ফেরত যাই। 1664-র আগে ম্যান মেড ফাইবার নিয়ে কেউ কখনো ধারণা দিতে পারে নাই। 1664-তে ফার্স্ট রবার্ট হুক কি করেন, সাজেস্ট করছিলেন, মানে উনি ধারণা দিয়েছিলেন যে এই যে রেশমের যে গুটিতে থাকে, রেশম গুটি পোকাটা যেভাবে রেশমটাকে প্রডিউস করে, সেভাবে হয়তো কোনো একদিন কোনো মেকানিক্যাল ইমিটেশনের মাধ্যমে আমরা সিল্কের মতো কোনো একটা ফাইবার প্রডিউস করতে পারবো। তাহলে উনি কিন্তু একটা জাস্ট ধারণা দিয়েছেন, আর কিছু না, উনি কিন্তু প্রডিউস করেন নাই আর কিছু বলেন নাই, একটা জাস্ট কনসেপ্ট দিয়েছিলেন যে এইরকম হয়তো তৈরি করা যাইতে পারে। তখন থেকে ফার্স্ট ম্যান মেড ফাইবার, অর্থাৎ তার আগে তো মানুষ ফাইবার তৈরি করবে তো ভাবনাতে ছিল যে মানুষ একটা ফাইবার তৈরি করবে। ফাইবার তো অনেক সূক্ষ্ম জিনিস, তাই না, অনেক সূক্ষ্ম জিনিস না, একটা সিল্কের ফাইবার দেখো অনেক সূক্ষ্ম, আবার আমরা যদি একটা কটনের ফাইবার দেখি তাও দেখি অনেক কি একেবারে সূক্ষ্ম। ডেফিনিশনে তো আমরা বললাম যে ডায়ামিটারটা লেংথ থেকে একেবারেই ছোট, প্রায় 10 to 0। তাহলে সেরকম একটা সূক্ষ্ম জিনিস মানুষ কখনো প্রডিউস করতে পারবে, এটা 1664 সালের আগে। 1664 সালে এরা এত সব চিন্তা ভাবনা করে ফেলছে, আমরা 2023 আসবে কিন্তু এমন চিন্তা ভাবনা আমরা এখনো করতে পারতেছি না, ওদের উপর ডিপেন্ডেন্ট থাকা লাগছে। তাহলে এ ভদ্রলোক 1664 সালে যে প্রস্তাবটা করছিলেন যে মেকানিক্যাল কোন একটা প্রসেসে রেশম গুটি পোকা থেকে সিল্ক যেরকম প্রডিউস করা হয়, সেরকম কোনো না কোনো মেকানিক্যাল ইমিটেশনে আমরা চাইলে সিল্কম থেকে আর্টিফিশিয়াল সিল্ক তৈরি করতে পারি, আর্টিফিশিয়াল কিন্তু ন্যাচারাল না, আর্টিফিশিয়াল সিল্ক প্রডিউস করতে পারি। দেখো এই ভদ্রলোক বলে গেছেন কত সালে, 1864 সালে। এরপরে প্রায় 220 বছর পরে ফার্স্ট একটা ফাইবার আবিষ্কৃত হয়, যে ফাইবারের নাম হচ্ছে, নামটা আমি পরে বলতেছি, ফাইবারটা বানাইছে কে, হিলারি ডি চার্ডোনেট। তিনি প্রথম একটা ম্যান মেড ফাইবার প্রডিউস করেন কোন কনসেপ্ট থেকে, রবার্ট হুকের দেখানো সেই পথ থেকে। তাহলে এই উনি 1664 সালে দেখালেন, তারপরে আরো কত, 220 বছর পরে আসে হিলারি ডি চার্ডোনেট প্রথম ম্যান মেড ফাইবার পণ্য বা প্রথম ম্যানমেড ফাইবার প্রডিউস করেন, যে ম্যানমেড ফাইবারটার নাম হচ্ছে চারডোনেট সিল্ক। ওনার নাম অনুযায়ী উনি এটা নাম দেন চারডোনেট সিল্ক। ঠিক আছে, তো আমি কি লিখে দিবো চারডোনেট সিল্ক আর কি। হ্যাঁ, ওই যে উনি বলছিলেন যে একটা আর্টিফিশিয়াল সিল্ক বানানো যাবে, সেই রাস্তায় হেঁটে এই চারডোনেট সিল্কটা উৎপন্ন করেন কে, হিলারি ডি চারডোনেট। তো এটা যখন উনি প্রডিউস করেন বা ফার্স্ট কনসেপ্টটা দেন, তখন তো ব্যাপক একটা হইচই পড়েছে যে মানুষ ফাইবার তৈরি করতে পারছে। এটা তো তখন তুমি যে কোনো নতুন আবিষ্কারীকে একটা হইচই পড়ো না, এরকম একটা বিশাল হইচই পড়ে গেল যে মানুষের তৈরি ফাইবার না জানি দেখতে কেমন। ঠিক আছে, উনি এই চারণের সিল্কটা প্রডিউস করে উনি আবার এটা ওনার নামে প্যাটেন্ট করে নিয়েছিলেন। ঠিক আছে, এখান থেকে উনি কিছু কাপড় তৈরি করলেন চারণের সিল্ক দ্বারা, কিন্তু মানুষের মধ্যে ব্যাপক একটা আগ্রহ দেখা গেছে। এবং তখন ধরো এই সময়টাতে, তৎকালীন সময়ে ধরো 1884 বা 80-90-এর দশকে, তখন তোমার লন্ডনে একটা খুব খুব বিশাল একটা বাণিজ্য মেলা হইতো। ঠিক আছে, আমাদের হয় না ঢাকাতে চট্টগ্রামে বাণিজ্য মেলা হয় না, এরকম লন্ডনে ইউকেতে একটা বিশাল বাণিজ্য মেলা হইতো। তো ওখানে বিভিন্ন রকম ইনভেনশনের বিষয়গুলা বা বিভিন্ন কমার্শিয়াল যে ইনভেনশন গুলো সেগুলা বিভিন্ন জন, আমরা আমাদের এখানে যেরকম বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম স্টল নিয়ে তাদের প্রোডাক্ট সেল করে না, ওখানেও তারা এই কাজটা করলেন আর কি, যে চারণের বাবু উনি এই কাজটা করলেন যে একটা শপ নিলেন, শপ নিয়ে উনি ওনার মানে যে ইনভেনশনটা সেটা উনি সবার সামনে ইন্ট্রোডিউস করালেন। ঠিক আছে, মানুষ কিন্তু খুব আগ্রহ সহকারে নিচ্ছিল এই ফাইবারটা, এই ফাইবারের তৈরি কাপড় এবং এই ফাইবারটা সম্পর্কে মানুষের ব্যাপক আগ্রহ ছিল। কিন্তু ঝামেলাটা বাদে অন্য জায়গায়, ঝামেলাটা বাদে হচ্ছে তোমার চারণের সিল্কের একটা ডিমেরিট পাওয়া গেল, একটা খারাপ দিক পাওয়া গেল। সে খারাপ দিকটা হচ্ছে এটা খুব হাইলি ফ্লেমেবল ছিল, দাহ্য ছিল, বুঝা গেছে। তো দাহ্যটা কেমন, ধরো একটু বেশি হিটের সংস্পর্শে আসতেই আগুন ধরে যাচ্ছে। তো তুমি চিন্তা করতে পারো যে চারণের সিল্কের একটা ধরো শার্ট তুমি পড়লা, যে কোনো একটা হিটের সংস্পর্শে গেলে ওখানে আগুন ধরে গেল, তাহলে এখানে হতাহতের বিষয় আছে না, এবং হয়েছেও তাই, যে এরকম ঘটনা ঘটছে যে চারণের সিল্ক দ্বারা যে সিনেমার পর্দা বানাইছে, সিনেমাতে বিভিন্ন পর্দা থাকে না, তখন তো চিন্তা করতে পারছে বিভিন্ন পর্দা লাগতো, কিন্তু সিনেমার পর্দা বানাইছে দেখা গেছে ওখানে আগুন ধরে গেছে এবং
হতাহতের ঘটনা ঘটছে, ঠিক আছে? তো এত বেশি ক্লেম করলে তুমি এটা নিয়ে হয়তো চুলার সামনে যাওয়াই যেত না, চুলার সামনে গেলে হিট লাগতো বেশি, হিট লাগলে কি হয়ে যেত, ফ্লেম, আগুন ধরে যেত, আগুন ধরে গেলে তো নিশ্চয়ই হতাহতের ঘটনা ঘটবে। তো হইলেও তাই, চাটনের সিল্কটা মানুষ খুব আগ্রহ নিয়ে গ্রহণ করছিল, কিন্তু যখন এই ঘটনাগুলো ঘটতে শুরু করলো, যে আগুনের যে ঘটনাগুলো সেই ঘটনাগুলো ঘটতে শুরু করলো, তখন কিন্তু মানুষ চাটনের সিল্ক থেকে তাদের মুখ ফিরায় নেয়, তারা এই ফাইবারের উপর আগ্রহ হারিয়ে ফেলে। কারণ এটা তো খুব বড় ইনসিডেন্ট, অ্যাক্সিডেন্টের বিষয়, তাই না? আগুন ধরা তো চারটাখানি বিষয় না, আমি জামাটা পরে থেকে আমার গায়ে আগুন ধরে গেল, তাহলে এটা নিশ্চয়ই প্রাণ নাশ এরকম হইতে পারে না, প্রাণহানিও করতে পারে। কিন্তু মানুষ যত দ্রুত চারণশীল গ্রহণ করছে, ঠিক তত দ্রুত কিন্তু চারণশীল বর্জন করছে, ঠিক আছে? যদিও এই যে হিলারি চারণের, উনি যখন আগুন ধরার ঘটনাগুলো ঘটলো, তখন উনি এটার কেমিক্যাল কম্পোজিশনে একটু চেঞ্জ আনলো, কোথায় কোন কেমিক্যাল কম্পোজিশন, নাইট্রোসেলুলোজ, নাইট্রোসেলুলোজের কেমিক্যাল কম্পোজিশনে উনি একটু চেঞ্জ আনলেন। উনি চেঞ্জ এনে কিন্তু ফ্লেমেবিলিটিটা কিছুটা কমাইতেও পারছেন, সেটা কমাইছেন, কিন্তু ততদিনে কিন্তু মানুষ এই ফাইবার থেকে আগ্রহ হারায় ফেলে, আর কিন্তু এই ফাইবারের প্রতি আগ্রহ জন্মায় নাই। তাহলে আমরা বলতে পারি, ফার্স্ট প্রডিউসড ম্যানমেড ফাইবার হচ্ছে চারণের সিল্ক, এবং একই সাথে এটা ফার্স্ট আনসাকসেসফুল ম্যানমেড ফাইবার, এটা কিন্তু সাকসেসফুল না, সফল না। তাহলে ফার্স্ট সাকসেসফুল ম্যানমেড ফাইবার কোনটা? সেটা হচ্ছে ভিসকোস, ঠিক আছে? ভিসকোস, যেটা তার কিছুদিন পরে 1905 সালে কিন্তু আবিষ্কৃত, যদিও এটার ফর্মুলা 1890-95 দিকে আবিষ্কৃত হয়েছিল। ফর্মুলাটা ইংল্যান্ডের তিনজন বিখ্যাত বিজ্ঞানী, তিনজন কি দুজন আমার ঠিক স্মরণ নাই, তারা এই ভিসকোস ফাইবারের ফর্মুলাটা আবিষ্কার করেছিলেন, ঠিক আছে? এবং এটা একটা ফর্মুলা আবিষ্কার হলে কিন্তু সাথে সাথে তো ফাইবার প্রোডাকশনে যাওয়া যায় না, বিশেষ করে কমার্শিয়াল প্রোডাকশনে, এটা কিন্তু কমার্শিয়াল প্রোডাকশনের কথা বললাম, মানে এটা ফার্স্ট 1905 সালে কমার্শিয়ালি প্রডিউস হয়। তার আগে তো এক্সপেরিমেন্টালি অনেকবারই প্রডিউস হয়েছে, উনি বিভিন্ন এক্সপেরিমেন্ট করছেন না এটার উপরে? এই যে যারা এই ভিসকোস ফাইবারটার ফর্মুলা দিয়েছেন, তারা তো এই ফাইবারটা নিয়ে আগে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করছেন, করার পরে উনি যখন দেখলেন যে না, কুড বি অ্যান সাকসেসফুল ফাইবার, তখন তারা কি করলো, কমার্শিয়াল প্রোডাকশনে গেল। যদিও এটার ফর্মুলাটা আবিষ্কার দিয়েছে কখন বললাম, 1890-এর দিকে, ওই সময় ইংল্যান্ডের তিনজন বিখ্যাত বিজ্ঞানী এই ভিসকোস ফাইবার ফর্মুলাটা আবিষ্কার করেন। তাহলে এটা কিন্তু কোথায় চালু হয়েছে, ইউকেতে, ঠিক আছে? ইউকের একটা বিখ্যাত তোমার কেমিক্যাল কোম্পানি ছিল, কেমিক্যাল কোম্পানিটার নাম ছিল সম্ভবত এরকম, কটল কোম্পানি, হ্যাঁ, তোমার একটা নামটা বানানটা দেখিনি, ঠিক আছে? ইংল্যান্ডের একটা বিখ্যাত কোম্পানি এটা, কিন্তু তুমি এখনো যদি গুগলে সার্চ দাও কটল কোম্পানি সম্পর্কে অনেকগুলো তথ্য পাবা। তো তখনকার সময়ে খুব দুজন বিখ্যাত পলিমার সায়েন্টিস্ট, দুজন কি তিনজন আমার ঠিক মনে নাই, এই ভিসকোস ফাইবারের ধারণাটা দেয়, ঠিক আছে? তো যখন ভিসকোস ফাইবার আবিষ্কৃত হইলো, কখন, এই যে একটা আনসাকসেসফুল সফরের পরে কিন্তু একটা সাকসেসফুল ফাইবার আবিষ্কৃত হলো, এখনো কিন্তু বলতে পারতেছি না যে সাকসেসফুল, আমি তো যেহেতু এটা অনেক আগের কথা সেহেতু আমি সরাসরি লিখে দিলাম সাকসেসফুল। তো এটা জার্নিটা কিন্তু একদম সফলতায় ভরা, কেমন সফলতায় ভরা, যেমন আমরা আমাদের এখানে তো কটন ছাড়া অন্য কিছু আসলে ভাবতেই পারি না, তোমাদের সবার গায়ে এখন চেক করলে অলমোস্ট কটন, দু একজন মেয়েদের গায়ে ছাড়া, মেয়েদের গায়ে কটন ছাড়া অন্যান্য জামা কাপড় থাকে, কারণ মেয়েদের জামার কিন্তু আরো এক্সট্রা কিছু প্রপার্টিস দরকার হয়, যেমন আমরা যে বোরকাটা পরি, তুমি অনেকে বোরকা পরছো, বোরকার কিন্তু ড্রেপ এবিলিটি লাগে, ড্রেপ এবিলিটিতে বুঝো, ড্রেপ শব্দটা বুঝো কিনা, না বুঝলে পরে বুঝবো, ড্রেপ হচ্ছে যে নিজের ওজনে ঝুলে থাকার যে ক্ষমতা, সেটা বোরকা এমন একটা পোশাক যেটা কিন্তু উঠে থাকলে বিরক্ত লাগবে, তাই না? ধরো আমি একটা কটনের বোরকা যদি পরি, দেখা যায় ভাঁজ ভাঁজ হয়ে কি হয়ে যাবে, একটু উপরের দিকে উঠে যাবে, তখন একটু কি লাগবে, আনইজি লাগবে বিষয়টা। এই জন্য দেখবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি, তো মেয়েদের গায়ে কটন ছাড়া অন্যান্য দুই একটা ফাইবার থাকতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা তো কটন ছাড়া আর কিছু চিন্তা করতে পারি না, কিছু চিন্তা করতে পারে কটন ছাড়া আর কিছু কি আমরা পরি, দুই একজনের কাছে পলিস্টারের থাকতে পারে শুধুমাত্র যারা জার্সি পরে, জার্সির কাপড়গুলা বেশিরভাগ ক্ষেত্রে পলিস্টার, অন্য ফাইবারও হতে পারে পলিস্টারের হয়, তো দুই একজন যারা ছেলেরা জার্সি পরো তাদের গায়ে হয়তো পলিস্টার ফাইবার তাদের কালেকশনে থাকতে পারে, অন্য ফাইবার কিন্তু নাই কটন ছাড়া, ঠিক না? আমি ঠিক বললাম তো, ঠিক কি না? ঠিক, কেন কটন ছাড়া কিছু ইউজ করি না, কারণ আমরা মনে করি কটনের থেকে বোধহয় কমফোর্টেবল আর কোনো ফাইবার নাই, কমফোর্ট পয়েন্ট অফ ভিউ থেকে তো আমরা কটনটা ইউজ করি, নাকি? শুধু কটন না, কটনের মধ্যে কোনটা ফাইনার আমরা কিন্তু এটাও খুঁজি, কটন কেনার সময় কোনটা ফাইনার, হ্যান্ড ফিল ভালো, খুব সফট একটা ফিল আসতেছে, এরকম কাপড়ই তো আমরা কিনি সচরাচর বেছে বেছে। কটনের মোটা দর্জি মার্কা কাপড় কিনবা, কিনবা না তো,
সেও কিনি আমরা, কিনি না। কিন্তু যখন ভিস্কোস ফাইবারটা আবিষ্কৃত হলো, দেখা গেল যে সে কটনের থেকেও আরো অনেক বেশি কমফোর্টেবল এবং একই সাথে প্রিমিয়াম। কটন ফাইবারটা অনেক সময় কটন ফাইবারের অনেক কাপড় কিন্তু খুব চিপ মনে হয়, সস্তা সস্তা মনে হয়, ঠিক আছে, কিন্তু ভিস্কোস তোমার কাছে কখনোই সস্তা মনে হবে না, ঠিক আছে। ভিস্কোসের যেমন হ্যান্ড ফিল তেমন কমফোর্টেবল, তেমন আবার ড্রেপ প্রপার্টি, হ্যাঁ, আবার দেখতে খুব প্রিমিয়াম লাগে, এলিগেন্ট টাইপের লাগে। তো ভিস্কোস ফাইবারটা যখন আবিষ্কৃত হইলো, তখন তো মানুষের মধ্যে ব্যাপক একটা সাড়া পাওয়া গেছে, মানুষ খুব প্রচুর পরিমাণে অ্যাকসেপ্ট করা শুরু করলো। আনলেস কিছু ডিমেরিটস তো থাকবেই, কিছু খারাপ বৈশিষ্ট্য বা কিছু দুর্বল দিক থাকবে, সেই দুর্বল দিকের একটা হচ্ছে ভিস্কোস ফাইবার কিন্তু দুর্বল ফাইবার, বিশেষ করে ভেজা অবস্থা। ভিস্কোস ফাইবারের মধ্যে যদি আমরা কোনো জামা কাপড় কিনি, যেন দেখবা যে যে কাপড় যে একদম আমরা ঘষে টসে ধুই না, খুব আঁথার মারি মারি, হ্যাঁ, ওইরকম আঁথার মারি মারি ধোয়া ধোয়া যাবে না, এটাকে খুব যত্ন সহকারে ধোয়া লাগে। কেন? কারণ ভেজা অবস্থায় এই ফাইবারটা খুব দুর্বল। তো যখন 1905 সালে ভিস্কোস ফাইবারের কমার্শিয়াল প্রোডাকশন শুরু হলো, মানুষ প্রচুর পরিমাণে এই ফাইবারটা অ্যাকসেপ্ট করা শুরু করলো, ঠিক আছে। কেন অ্যাকসেপ্ট করা শুরু করলো সেটা তো বললামই, যে বিভিন্ন রকম অ্যাডভান্টেজ তারা এই ফাইবারটা থেকে পাইলো, যেমন তোমার দেখতে সুন্দর তেমন তোমার পরেও আরাম, ঠিক আছে। এই জন্যই ভিস্কোস ফাইবারটা, এই যে একটা তোমার চারণের সিল্ক যেরকম মুখ থুবড়ে পড়ছিল, ভিস্কোস ফাইবারটা কিন্তু আর কখনো মুখ থুবড়ে পড়া লাগে না, সে কিন্তু এখনো অবধি ভিস্কোস ফাইবারের প্রোডাকশন প্রচুর পরিমাণে হয়, ঠিক আছে। আমরা যদি টেক্সটাইল ফাইবারের প্রোডাকশনের তোমার কনসেপ্টটা দেখি, কনসেপ্ট না সরি হিস্ট্রি ইয়েটা দেখি, কোন ফাইবার কেমন প্রডিউস হয় কোন দেশে, আমাদের দেশে তো না, তাহলে আমরা দেখবো যে ভিস্কোস ফাইবারটা এখনো অবধি বেশ ভালোই প্রডিউস হয়। আমাদের দেশে আমরা কি টেক্সটাইল ফাইবার প্রডিউস করি তাহলে? আমাদের দেশে আমরা কি ম্যান মেড ফাইবার প্রডিউস করি কিনা তোমাদের কোনো ধারণা আছে? হ্যাঁ, নাই না, ন্যাচারাল ফাইবার তো প্রডিউস করি, এটা তো জানো, ন্যাচারাল ফাইবার মানে ন্যাচারাল ফাইবারের ইয়ার্ন আর কি, আমরা প্রডিউস করি। ম্যান মেড ফাইবারের ইয়ার্ন কি আমরা প্রডিউস করি কিনা? ম্যান মেড ফাইবার কিন্তু আমরা প্রডিউস করি, বেশ কিছু ফ্যাক্টরি আছে ম্যান মেড ফাইবার বানায়, তবে সেটা বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে পলিয়েস্টার। আমরা যদি আমাদের বাংলাদেশের সিনারিওটা দেখি, ডাটাগুলো নিয়ে, তাহলে দেখবো যে বেশিরভাগ ক্ষেত্রে সেটা হচ্ছে পলিয়েস্টার ফাইবার, অল্প কিছু পরিমাণ ভিস্কোস ফাইবার আছে। তো ভিস্কোস হচ্ছে পলিয়েস্টারের পরে এমন একটা ফাইবার যে ফাইবারটা আমাদের এখানে আমরা কিন্তু প্রডিউস করি, বেশি না, সামান্য। ভিস্কোস ফাইবারটা ফাইবার ফর্মে আমরা ইম্পোর্ট করি, ঠিক আছে। তো ইম্পোর্ট করার পরে আমরা কি করি, বিভিন্ন ফ্যাক্টরি আছে সেগুলো আমরা, আমাদের একটা চ্যাপ্টার আছে বাংলাদেশ পার্সপেক্টিভ, তখন আমরা ইনশাল্লাহ আলোচনা করবো, ঠিক আছে। তো আজকের লেকচার থেকে তোমাদের বোঝার কোনো ঘাটতি আছে কিনা, তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা?